হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি নতুন লোগো তৈরি করে দেখাবো। গত পর্বে আমরা কিন্তু একটি গ্রিড লোগো তৈরি করে দেখিয়েছি লাইন শেপ দিয়ে, এই লাইন সেগমেন্টস টুল দিয়ে। এবার কিন্তু আমরা লাইন প্লাস এই ইলিপস টুলটা দিয়ে একটা গ্রিড তৈরি করব। ওই গ্রিড থেকে এবার আমরা আরও একটি লোগো তৈরি করব। তো চলেন প্রথমে আমরা কিন্তু এখানে একটা ইলিপস টুল নিই, মানে সার্কেল নিব। এভাবে একটা সার্কেল নিলাম, সার্কেলের আমরা স্ট্রোক দিই 5, যেহেতু আমাদের বোঝার সুবিধার্থে আমরা স্ট্রোক 5 দিলাম। তারপরে এই সার্কেল থেকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এখানে একটা কপি করব। এইভাবে একদম ছোট করে একটা সার্কেল কপি করব। সেখান থেকে আমরা এবার এই সার্কেল থেকে আমরা প্রায় 20টা বা 25টার মতো সার্কেল কপি করব ব্লেন্ড টুল দিয়ে। এখান থেকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় এই ব্ল্যান্ড টুলে ডাবল ক্লিক করব। এখান থেকে তারপরে স্পেসিফিক এই স্টেপটাকে আমরা সিলেক্ট করব। এখান থেকে আমি 20 সিলেক্ট করি, 20 ওকে দেওয়ার পরে তারপরে আমরা এখানে একটা ক্লিক করব, তারপরে এই এখানে আরও একটা ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু 20টা সার্কেল হয়ে গেছে। 20টা সার্কেল হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব, তারপরে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবো, এভাবে ওকে দেব। এক্সপান্ড করে দেওয়ার পরে আমরা এগুলাকে আনগ্রুপ মাথায় হবে, এভাবে দেখেন। তারপরে কন্ট্রোল অল্টার চেপে আমরা এখান থেকে একটা কপি করব, তারপরে কন্ট্রোল ডি দিয়ে এভাবে এভাবে কপি করতে করতে আমরা প্রত্যেকটা সার্কেলের মাথায় একটি করে লাইন আমরা কপি করব। এখান থেকে সবগুলো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আবার এ পাশে নিয়ে আসব, যাতে আমাদের সবগুলো অ্যাকুরেটলি হয়। এখন আমরা আমাদের গ্রিড তৈরি হয়ে গেছে, দেখেন। তা এখন আমরা এখান থেকে এই গ্রিড থেকে একটা লোগো তৈরি করে দেখানোর চেষ্টা করব। লোগোটার নাম হবে হচ্ছে 11 এরকম একটা নাম। এই যে এখন আমরা এই যে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করব। শেপ বিল্ডার টুল সিলেক্ট করা অবস্থায় এখান থেকে আমরা এইভাবে একটা টান দিব, তারপরে আর একটু নিচে নামব। নিচে নামার পরে আবার এইভাবে একটা টান দিব, তারপরে আমরা এখান থেকে এভাবে আরও একটা টান দিব। এখন দেখেন আমাদের কিন্তু একটা ই এবং ই এর মতো লোগো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটা 1 বানাবো, এখান থেকে একটা টান দিব, তারপরে এখান থেকে একটা টান দিব, এখান থেকে এই দিকে একটা, এই দিকে একটা। এখন দেখেন আমাদেরকে কিন্তু একটা ই এবং 1-এর একটা লোগো হয়ে গেছে। আমরা এটাকে কন্ট্রোল এক্স দিলাম, এক্স দিয়ে কাট করে নিলাম। এখন এটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এই দেখেন আমরা কন্ট্রোল বি দিয়ে শেপ দিলাম, ফেস দিলাম, কন্ট্রোল বি দিয়ে আমরা ফেস দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু একটা সুন্দর একটা লোগো হয়ে গেছে, এবং কি এটা একটা ইউনিক লোগো হয়ে গেছে। আমরা যদি এভাবে প্রতিদিন প্র্যাকটিস করি তাহলে আমরা এভাবে অনেক ইউনিক লোগো তৈরি করতে পারবো গ্রিড দিয়ে। এখন আমরা এটা নামটা দিব আমি 11। এখন এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করি, এই যে টমি ফন্টটা সিলেক্ট করলাম এখান থেকে। তারপরে এখান থেকে এই যে এই দেখেন আমাদের কিন্তু একদম সুন্দর একটা নামের সাথে একদম লোগো এর সাথে মিলে গেছে। এই ই মানে 11-এর ই, তারপরে 11। দেখেন এভাবে আমি কিন্তু এই লোগোটাকে অনেকগুলো মোকাফের মধ্যে অ্যাড করেছি, ওইগুলো আপনাদেরকে দেখাবো। আবার একদিন দেখাবো কীভাবে আপনারা লোগোগুলোকে মোকাফের মধ্যে সিলেক্ট করবেন, বা আপনাদের যদি কারো সুন্দর প্রিফিক থেকে মোকাফ লাগে তাহলে আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে ডাউনলোড করে দিব, কারণ আমার কাছে কিন্তু প্রিফিকের সাবস্ক্রিপশন আছে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করবেন, এবং ধন্যবাদ। আল্লাহ হাফেজ।